আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো কল্লোল খেয়ে দোকান চলে গেছে, মানে এই যে এখানে আছে তিন প্রকারের নাড়ু, আর আছে মুড়ি, আর হচ্ছে দুধ চা। তো আমার শাশুড়ি মা আর কল্লোল খেয়ে নিয়েছে আমার আগেই, আর আমার খেতে একটু লেট হলো, মানে আমি সবার লাস্টে খাচ্ছি। আর খেয়ে দিয়ে তারপরে সমস্ত কাজে আবার লেগে যেতে লাগবে। এত মানে তিন চার দিন হয়ে যায় কন্টেনারগুলো আনলাম, কিন্তু মশলাপাতি এখনও কিচ্ছু রাখছি না। তো ভাবছি আজকে এইগুলোতে রাখবো, আর তাছাড়া ঘরটাও মোছা লাগবে, কারণ দু তিন দিন হয়ে গেছে আলপনাটা এঁকেছি, তো সেটা মুছে ফেলতে হবে, মানে ঘরটা মুছতে হবে। আর তারপরে তো রান্নাবাড়ির কাজ তো আছেই।
আসলো, এখন সবাই মিলে ফুচকা খাবো। এখন বাজাচ্ছে 4টার উপরে। আজকে আমি রান্না করিনি, তো সেই জন্য রান্না আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মানে আমি রান্না করিনি বলতে, কালকে মাংস রান্না করেছিলাম, সেটা ফ্রিজে ছিল, আর আজকে শুধু ডাল করেছিলাম, আর ভাতটা মা করেছে, মানে দুইজনে মিলে রান্না করেছে, তো সেই জন্য আর তোমাদেরকে রান্নাটা শেয়ার করিনি। আর এতক্ষণ ভীষণ পেটটা ব্যথা করছিলো, জানি না কিসের জন্য, তো একটু শুয়েছিলাম। আর কল্লোল দোকান যায়নি, আর এইখানে সব বাচ্চা কাচ্চার সাথে খেলছে। ওই দেখো, তো আমিও এখানে আসলাম, দেখি ওদের খেলা আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বাবা আমার দিকে দিও না। হ্যাঁ খেলা জমে, ক্ষীর হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা, আর আমরা বসে এতক্ষণ টিভি সিরিয়াল দেখছিলাম। তো সারাদিন এটা ওটা করতে করতে টাইম চলে গেছে, তার মধ্যে আজকে একটু অসুস্থ ছিলাম। অসুস্থ বলতে আমি জানি না কেন হঠাৎ করে পেট ব্যথা করছিলো, তো দুপুরে রান্না করে শুয়েছিলাম একটু বিছানায়। তো শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি বলতেই পাই না। তো ঘুম থেকে উঠে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, তো তখন আর কিচ্ছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, আর আজকে রান্নাটাও শেয়ার করতে পারিনি, যেহেতু রান্নাটা সিম্পল একটু রান্না করেছিলাম। কালকের মাংস তরকারিটা রয়ে গেছে, আর সঙ্গে একটু ডাল করেছিলাম, আর ভাতটা তো মা রান্না করেছে, তখন তো বললাম বিকেলে। তো যাই হোক, এখন যেহেতু শরীরটা সুস্থ আছে, আর তো ভাবছি যে কি করা যায়। এতদিন ধরে যেগুলো আনলাম, তো এগুলো আমি কিছুই করছি না, অমনি রেখে দিয়েছি। লক্ষ্মী পুজো বেরোলো, আবার এতগুলো কাপড় চোপড় আজকে ধুয়ে দিলাম, কারণ সব কিছু একবারে মানে জমা করে রেখেছিলাম যেগুলো ধুবো। তো এখন তো যে প্রত্যেক দিন রোদ্র উঠবে, তো সেই জন্য ভাবলাম যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিই, না ধুলে তো আর এগুলো এমনি এমনি পরিষ্কারও হবে না, আর মানে কাজ শুধু বাড়তে থাকবে। সামনে আবার কালী পুজো আসছে, তো সেই জন্য ভাবলাম যে এখনই করার সময় এই কৌটোগুলোর মধ্যে কী কী মশলা রাখি দেখি। আরও মানে কি, ঘরের যদি মানে ঘর সাজাতে আরও অনেক কিছু লাগে, তাই না? তো টুকটাক টুকটাক করতে করতে কিন্তু মানে ঘরটা সাজাতে হয়, একবারে সব কিছু হয় না, তাই না? তো চলো, এখন আর কথা বাড়াচ্ছি না, মশলাপাতিগুলো রাখি, কী কী রাখা যায় দেখি। আর আমার তো মানে মশলা এমনি গুঁড়া মশলা রাখার জন্য তো এটা আছে, তো সেই জন্য গুঁড়া মশলা রাখবো না এগুলোর মধ্যে, যেগুলো ওই যে ফুরনে টুরনে দেই এগুলোই রাখবো।
8টা কি 9টা আর আমি এখন ভাত বসিয়ে দিব আর এই যে প্রেসার কুকারটা এটা হচ্ছে সুস্মিতা দিয়ে প্রেসার কুকারটা সেটা আমি সব সময় ব্যবহার করব আর ঈশানী দিয়ে যে প্রেসার কুকারটা দিয়েছিল ওটা আমি নিরামিষের জন্য তুলে রেখেছি আর এটার মধ্যে আজকে ফার্স্ট আমি ভাতটা রান্না করছি ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে রাত্রি 11টা আমরা এইমাত্র ডিনার শেষ করে এসে বসলাম আজকে অনেকটা লেট হয়ে গেল কারণ সন্ধ্যা থেকে মানে সরি সকাল থেকে কারেন্ট ছিল না আর কারেন্ট না থাকার কারণে সব মানে কাজ উল্টোপাল্টা লেগে গেছে সন্ধ্যার পরে তো সেজন্য রান্নাটাও দেরি হয়ে গেছে আর কারেন্ট ঠিক করে যে করলো এই সন্ধ্যার সময় মানে আশেপাশে কয়েকজনকে নিয়ে গিয়ে মিস্ত্রি ডেকে ঠিক করলো কয়েকদিন পরে পরে আমাদের কারেন্টের এরকম প্রবলেম হয়ে থাকে এটা নতুন কিছু না তো যাই হোক সেজন্য রান্না করতেও লেট হয়ে গেল আর আজকে প্রেসার কুকারে রান্না করেছিলাম তোমাদেরকে তো বললাম আর অনেকদিন পরেই আজকে প্রেসার কুকারের ভাতটা খেলাম আমাদেরও প্রেসার কুকার ছিল 2 বছর আগে তো ওটাও ভালো ব্র্যান্ডেরই ছিল এরকম না যে কোনো লোকাল ব্র্যান্ড ছিল ভালো ব্র্যান্ডেরই ছিল পরিষ্কারও ছিল কিন্তু বাই এনি চান্স ওই প্রেসার কুকারটা ব্রাস্ট হয়ে গেছিল আর কিছু মানে কয়েক সেকেন্ডের তফাতে আমি বেঁচে গেছিলাম আমি তখন মানে বসেছিলাম চৌকিতে তো তখনই আমি ভাবছি আমি আর করলো যে কেন প্রেসার কুকারে সিটি দিচ্ছে না এতক্ষণ হয়ে গেল ভাত বসিয়েছি তো তখনই দেখতে যাব তখনই ব্রাস্ট হলো যদি আমি যদি ওখানে বসে থাকতাম তাহলে আমার মুখ একদম থেবলে যেত তো যাই হোক ভগবান বাঁচিয়ে দিয়েছেন আমি ওখানে ছিলাম না আর তারপরে থেকে আর প্রেসার কুকার কোল্লোল কিনতে দেয় না আমাকে বলে যে না প্রেসার কুকার লাগবে না এই কিছুদিন আগে আমাদের পাশের বাড়ির একজনের প্রেসার কুকার ব্রাস্ট হলো উনিও খুব পরিষ্কার করে রাখতেন প্রেসার কুকার তারপরেও কেমন করে ব্রাস্ট হলো জানি না আর এগুলো লোকাল কোম্পানিও না হকিংসেরই ছিল নিশ্চয়ই অ্যাক্সিডেন্টের ভয়ে রান্না খাওয়া ছেড়ে দিব না রান্না নিশ্চয়ই করব ঠাকুরের নাম করে শুরু করে দিয়েছি আজকের থেকে প্রেসার কুকারে রান্না আর সবসময় পরিষ্কার রাখতে হবে খেয়াল রাখতে হবে এটাই হচ্ছে বড় কথা তাহলে আর কিচ্ছু হবে না আর আজকে বেশি কিছু আর বলছি না জাস্ট একটা কথা বলবো আজকে যে ব্লগটা আমি দিয়েছি তো এটার মধ্যে যে একটা কমেন্ট এসছে যে তোমার শাশুড়ি মা যেহেতু মাংস খান না তো তোমরা কেন মাংস খাও বা তোমরা কেন এটা রান্না করো একটা কথা কি ফ্যামিলির সবাই যে সবটা খাবে সেটা কিন্তু কোনো মানে নেই তো আমার শাশুড়ি মা যেমন খান না মাংস তেমনি কিন্তু ওনার জন্য আলাদাভাবে সবজি রান্না করা কিংবা অন্য কিছু বড়া ভাজি বা যেটা উনি খেতে পছন্দ করেন সেটাই কিন্তু আমি রান্না করি ওনার জন্য আর দুধ থাকলে দুধ কলা দিয়েও খান এবার দেখো আমি যদিও মাংস না খাই কিন্তু কল্লোল এই বয়সে যদি মাংস ছেড়ে দেয় তাহলে বাকি দিনটা তো পড়েই আছে তাই না এখন মা বাবা যদি আমার বাবাও কিন্তু মাংস খান না আমার যে নিজের বাবা মাংস খান না তাই বলে কি আমাদের বাড়িতে মাংস রান্না হয় না আমার দাদা আছে দাদা বৌদি দাদার ছেলে দুটো তো সেই জন্য কি ওরা মাংস খাবে না তো সেই ক্ষেত্রে আমার বাবার বাড়িতে একটা প্রবলেম ছিল আমার বাবা মাংস খায় না যেদিন মাংস রান্না হতো প্রচণ্ড পরিমাণে মন খারাপ লাগতো যে বাবু মাংস খায় না আর মাংস খায় না নিজের শরীরের জন্যই এটা অন্য কিছু না নিজের শরীরের জন্য ডাক্তার বলছে হাই প্রেশার রোগী যে এই জন্য মাংস না খেলেই ভালো কারণ বাবু অলরেডি অনেকবার স্ট্রোক হয়েছে তো সেই কারণে খান না আর এই বলে বাবু খান না জন্য এটা কিন্তু বলবেন না যে আমি খাই না ফ্যামিলিতে রান্নাও চলবে না তাই না তো আমার শাশুড়ি মা যেমন খান না তেমনি কিন্তু আমরা অন্য সবজিটাও করে দিই এবার শাশুড়ি মা খান না আমরা অনেকবার জোরও করেছি এবার ওনার আত্মা যদি না চায় সেক্ষেত্রে আমরা জোর করে ওনাকে খাওয়াবো হিতে বিপরীত হবে সেটা আবার আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না সো এখানে আমি মনে করি না যে উনি মাংস খান না জন্য আমরা বাড়িতে মাংস রান্না করব না আমি আমি আমার জন্য কিন্তু বলছি না বারবার বলছি আমার কিন্তু এগুলোর প্রতি কোনো লোভ নেই মাছ মাংস না হলেও আমার আর তোমরাও যারা মেয়েরা আছো তারা জানবে যে আমরা যারা মেয়েরা আছি মহিলারা তারা কিন্তু এত খাওয়ার প্রতি অত ই নেই যেমন তেমন দিয়ে আমরা চালাতে পারি কিন্তু পুরুষ মানুষের একটু খেতে প্রবলেমই হয় যেমন কল্লোল মাছ ছাড়া ভাত খেতেই যাবে না আর যেদিন মাছ একদিন যদি না খায় তাহলে পরের দিন বলবে কতদিন না মাছ খাই না তো এইবার এর মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে ভালো মন্দ রান্নাটা করতে লাগে তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেলেছি ও আরেকটা কথা কল্লোল কিন্তু চ্যানেল খুলছে তোমাদের কমিউনিটিতে সবাই কিন্তু ওখানে 86% ভোট পড়েছে যে হ্যাঁ তুমি চ্যানেল খুলো সাপোর্ট করব তো না পড়েছে 14% তো যেটা বেশি পড়েছে সেটাই আমরা দেখবো তো সেই জন্য ফাইনালি চ্যানেলটা আমরা খুলছি আজকেই আর ভিডিও চলে আসবে 2-1 দিনের মধ্যে আসলে পরে তো তোমাদেরকে আমি জানাবোই তো প্লিজ তোমরা ওই চ্যানেলটাও সাপোর্ট করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে তো চলো আজকের মতো এখানেই গুড নাইট জানিয়ে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা।